অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অতি বিশেষ এই প্রোগ্রাম, নিজভঙ্গ রাজযোগ, এই চারটি রাশিকে মঙ্গল করবে মঙ্গলই মঙ্গল, অতি বিশেষ প্রোগ্রাম। দেখুন, বর্তমানে অর্থাৎ 2 জুন থেকে মঙ্গল আপনার কর্কট রাশিতে নিচস্থ গৃহে অবস্থান করছে এবং পরম নিচ নবাংশ চার্টে এবং এমনিতেও নিজ নিজভাবে অবস্থান করছে। এই এবং নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এই চারটি রাশির ক্ষেত্রে এই মঙ্গল দিতে চলেছে মঙ্গলই মঙ্গল। কোন কোন দিক থেকে এই মঙ্গল দিতে চলেছে তাও আমি এই ভিডিওতে আলোচনা করব, কোন এই চারটি সৌভাগ্যশালী রাশি। দেখুন, প্রথমেই আমি আগে জানাই আপনাদেরকে, মঙ্গল আপনাদের আমাদেরকে কী দেয়। মঙ্গল আমাদেরকে দেয় সাহস, পরাক্রম, ভূমি, ল্যান্ড নিয়ে যারা কাজকর্ম করছেন, মাটি নিয়ে, মাটির সঙ্গে যারা যুক্ত আছেন, ল্যান্ডের কাজকর্ম, আপনি কনস্ট্রাকশনের কাজ মঙ্গল, আপনি যারা ভালো সার্জেন্ট হয় সেটাও কিন্তু মঙ্গলের আন্ডারে, আপনার সাথে ভাইয়ের সম্পর্ক কেমন সেটাও কিন্তু মঙ্গলের কিন্তু আন্ডারে কিন্তু থাকছে, এবং ভালো একটা খেলোয়াড় হতে গেলে সেটাতেও কিন্তু মঙ্গলের ভূমিকা থাকছে। অর্থাৎ যে কোনো কিছুতে মঙ্গলের কিন্তু ভালো, সেনাবাহিনীতে থাকতে গেলে, আপনার পুলিশে হতে গেলে, ভালো জায়গাতে যেতে গেলে, সেই জায়গাতেও কিন্তু মঙ্গলের ভূমিকা কিন্তু আছে। অর্থাৎ সেনাবাহিনীতে ঢুকতে গেলে আপনার মঙ্গল যথেষ্টভাবে বলবত্তা থাকা দরকার আছে, তবে কিন্তু আপনি সেনাবাহিনীতে কিন্তু যেতে পারবেন। মঙ্গল আমাদেরকে কী নির্দেশ করে, ব্লাডটা কিন্তু মঙ্গলের আন্ডারে, ব্লাডের ব্যাপারটা সম্পূর্ণরূপে মঙ্গল। অর্থাৎ মঙ্গল আমাদের অনেক দিক আমাদের কিন্তু নির্দেশ করে। অর্থাৎ এই জায়গাটাতে আপনাদেরকে দেখতে হবে মঙ্গল আপনার রাশিচক্রে কোনভাবে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, তার সাথে কোনো অশুভ গ্রহের কোনো দৃষ্টি নেই তো সেক্ষেত্রে, বা সেক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে সেই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে রিকভারি কিন্তু করতে হবে, অর্থাৎ সেই সমস্যাগুলো কাটিয়ে তুলতে হবে। এই মঙ্গল নিজ ভঙ্গ হয়ে চার রাশিকে করতে চলেছে মালামাল, এক কথায় নিচস্থ তো হয়েছে কর্কট রাশির ঘরে, পরম নিচস্থ, এবং এর সাথে সাথে নবাংশ চাটও কিন্তু নিচস্থ। তো কোন এই চারটি রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি। দেখুন, মঙ্গল যদি আপনার ভালো না থাকে আপনার কিন্তু সাহস থাকবে না, উদ্যম থাকবে না। মঙ্গল যদি আপনার খারাপ থাকে দেখবেন ভাইয়ের সাথে আপনার বিবাদ হবে। মঙ্গল যদি আপনার খারাপ থাকে ব্লাডের জায়গাটা সমস্যা, ভালো খেলোয়াড় হতে পারবেন না, এই জায়গাগুলো কিন্তু আছে। যারা ল্যান্ড, যাদের মঙ্গল ভালো আছে কি না, একাধিক, এক নয় একাধিক ভূ সম্পত্তির কিন্তু মালিক হয়। অর্থাৎ মঙ্গল হচ্ছে ভূমি কারক গ্রহ, অর্থাৎ যাদের প্রচুর প্রপার্টি থাকে কি না, সম্পূর্ণটা আপনার নির্দেশ করছে মঙ্গল। মঙ্গল আপনার রাশিচক্রে ফেভারে আছে কি নাই, এবং মঙ্গল যদি আপনার খারাপ থাকে কি না, সেখানে আপনার কী হয় জানেন, ঋণ হয়ে যায়। অর্থাৎ আপনি একের পর এক ঋণে কিন্তু জড়িয়ে পড়বেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, অর্থাৎ যাদের প্রচুর পরিমাণে ঋণ হয়ে গেছে কি না, ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না, জানবেন আপনার রাশিচক্রে মঙ্গলের কিন্তু নেগেটিভ প্রকোপ কিন্তু আছে। মঙ্গল যদি আপনার রাশিচক্রে বলবত্তা না থাকে তাহলে কিন্তু আপনার একাধিক ভূমি সম্পত্তি থাকা সত্ত্বেও সে সম্পত্তি কিন্তু আপনার বিক্রি হয়ে যাবে, এবং আপনার মঙ্গল যদি খারাপ থাকে আপনি কিন্তু ঋণে জর্জরিত হয়ে যাবেন, ঋণ থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন না। এই জন্য মঙ্গলের কিছু উপায় আছে,
চমৎকারী উপায়, যে উপায়গুলো করলে এবং বেশ কিছু প্রতিকার আছে যেগুলো করলে আপনি আপনার রাশিচক্রে যদি মঙ্গল নেগেটিভ থাকে কি না সে নেগেটিভ প্রকোপ থেকে কিন্তু আপনি বাঁচবেনই বাঁচবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে মঙ্গল কেমন আছে। দেখুন, এবার আমি আপনাদেরকে জানাতে চলেছি এই মঙ্গলের নিচভঙ্গ রাজযোগে কোন এই চারটি রাশি মঙ্গলই মঙ্গল হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো অতি চর্চিত, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে এই মঙ্গল নিচস্থ হচ্ছে এবং নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে সরাসরি শনির সাথে দৃষ্টি। এখানে এই মঙ্গল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে পারিবারিক সুখ, দাম্পত্য সুখ, ব্যবসার দিক থেকে লাভ এবং আপনাদের চতুর্থ পতি এবং একাদশ পতি লাভ, সফলতা, সাকসেসের জায়গা, প্রপার্টি থেকে লাভ, ভূমি থেকে লাভ। যারা কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের, তারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন। যাদের ফ্ল্যাট বিক্রি হচ্ছিল না, এই জায়গাটা কিন্তু আপনাদের ফ্ল্যাট কিন্তু বিক্রি হবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। দেখুন, মকর রাশির ক্ষেত্রে এই নিজভঙ্গ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিতে চলেছে, অর্থাৎ মঙ্গল করবে মঙ্গলই মঙ্গল মকর রাশি। দ্বিতীয় যে রাশি সে রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের কর্মভাবে এই মঙ্গল নিচস্থ, আপনাদের ধনপতি এবং আপনাদের সপ্তমপতি আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে এবং কর্মের জায়গাটা দীর্ঘদিন ধরে যারা কর্ম সার্চ করছিলেন, কর্ম খুঁজছিলেন, কর্মের প্রাপ্তির জায়গায় কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, কর্মক্ষেত্রে প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং এর সাথে সাথে ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে পাবেন। এবং যখন আপনার 22 জুন থেকে শুক্র আপনার দশমভাবে অর্থাৎ মঙ্গলের সঙ্গে অবস্থান করবে, তখন আরও বিশেষরূপে কিন্তু ভালো রেজাল্ট তুলা রাশির মানুষ কিন্তু আপনি পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে এই মঙ্গল করতে চলেছে মঙ্গলই মঙ্গল। এরপরের যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে এই মঙ্গল নিচস্থ হয়ে নিজভঙ্গ রাজ্য, আপনাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে সরাসরি ডেভেলপমেন্ট কিন্তু দিবে, কর্মযোগ, পারিবারিক সুখ। কিন্তু শরীরের জায়গাটা নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে এই সময় কিন্তু বিশেষভাবে ভুগাবে। আপনি মেষ রাশির মানুষ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে এই সময় কিন্তু ভুগতে হবে এবং আর্থিক স্থিতির জায়গা মজবুত করবে। কনস্ট্রাকশন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, জমি সংক্রান্ত, আমি আবারও বলছি মঙ্গল নির্দেশ করে ভূমিকে, অর্থাৎ জমির সঙ্গে যারা রিলেটেড আছে, ল্যান্ড কেনা বেচা করছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশি আপনাদের রাশিতে নিচস্থ হচ্ছে আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি। আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিবে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, প্রপার্টি থেকে লাভ এবং এই সময়ের মধ্যে আপনারা কর্মতে মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, যারা কর্ম সার্চ করছেন কর্ম পাওয়ার সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে পরিবর্তন এবং পাশাপাশি সন্তানদের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। এবং সরাসরি সপ্তমভাবে দৃষ্টি নিজভঙ্গ শনির সঙ্গে রাজ্য সৃষ্টি করছে, এখানে কিন্তু আপনার ব্যবসা থেকে দাম্পত্য সুখ থেকে কিন্তু মঙ্গল আপনাদেরকে দিতে চলেছে কর্কট রাশি। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই মঙ্গল নিচ হয়ে মঙ্গলই মঙ্গল করতে চলেছে। এই ছিল